এই যে হ্যান্ডকাপ দিয়ে গাড়িতে লক করে দিয়ে গেছে। এত যদি মনে এলাকার যে হোতা খাওড়া আছে, এটাও দিস সাইজে বড় এই যে, তাহলে এই সাইনবোর্ডের নাম কে ওই যে দেশে হইয়া মুইদিকে মুছে দাদো। তোমরা রেল লাইনে মাথা দেবেন, ফ্রিতে একদম, কোনো সমস্যা নাই, ডেড বডি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কর্তৃপক্ষ। হ্যালো গাইস, আবারও চলে আসলাম আপনাদের মাঝে বাগেরহাটের সর্বশেষ ভিডিও নিয়ে। বিকজ এখন আমরা বাড়ির দিকে রওনা দিছি। এই যে সর্বশেষ নিদর্শন বাগেরহাটের খান জাহান আলীর মাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মোটামুটি ঘুরে সম্পূর্ণটা জানি না কতটা দেখাতে পারছি, কমেন্ট করে জানাবেন প্লিজ কতটা ভালো লাগছে আপনাদের কাছে। এখন ফার্স্ট ল্যাম্পটা এখান থেকে যাব খানা পিনা করতে, তারপরে বাড়ির দিকে রওনা দেবো। বিকজ অনেকটাই বেলা হয়ে গেছে, পেটে প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে। সো আগে এখান দিয়ে যাবো, যেকোনো একটা ভালো একটা রেস্টুরেন্ট দেখে বাইকটা রাখবো, তারপর খাওয়া দাওয়া করবো, তারপরে বের হইয়া বাড়ির বান্দা সেই আবার সুদূর বরিশালের উদ্দেশ্যে রওনা দেব। আর এই যে মাজারের প্রাঙ্গণ থেকে চলে আসলাম মেন ফলকে, এই যে মাজারের মেন রোডের দুই পাশের যে দোকানপাট দেখতেই পাচ্ছেন যে এখন হালকা পরিসরের লোকের সমাগম দেখা যাইতেছে, বাট যখন আসছিলাম তখন এতটা লোকের সমাগম ছিল না। বাট এখন বিকেল হয়ে গেছে, প্রায় তিনটা প্লাস বেজে গেছে, সো বিকেলবেলা মানুষ ঘুরতে আসছে। আর আজকে ফ্রাইডে, ফ্রাইডে মানেই তো অফ ডে, সবাই ছুটির দিন যারা সরকারি চাকরি করে, সো তারা তো পরিবার নিয়ে অনেকেই ঘুরতে বের হয়, সো অনেকেই ঘুরতে আসছে। আর আমরা এখন চলে যাইতেছি বাড়ির দিকে, বিকজ আমরা তো অনেক দূর থেকে আসছি, তাই আমরা সকালবেলাই আসছি। সো আমরা না হয় এখন বাড়ির দিকে যাওয়াটাই বেটার। আর এত পরিমাণে ক্ষুধা লাগছে যে কথা বলতে কষ্ট হইতেছে, আর ছোটো ভাইয়ের তো মুখ তো একদম শুকাইয়া একদম চুষিয়া গেছে। যাক কোনো ব্যাপার না, একদিন একটু কষ্ট হইলো, সব পরিবেশটা দেখে ভালোই লাগতে আছে, ঘুরে দেখানোর চেষ্টা করছি। বাট এখন পেটটাকে শান্তি দিতে হবে ভাই, প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, যা বললো এই আসতে কি ব্যাপার, হাই হাই কি ব্যাপার, ওনারা দৌড়াতে আছে কেন, দৌড়াচ্ছে কেন বুঝতে পারছি না, আবার হাসতে আছে, যাক ওটা ওনাদের ব্যাপার, ওনারা কেন দৌড়াচ্ছে কিছুই বুঝতে পারলাম না। সো গাইস এই যে মেন রোডে চলে আসলাম, এখন এখান থেকে হাতের ডানে যাব, মূলত রেস্টুরেন্টগুলো হাতের ডানে, আমি লোকেশনে দেখছিলাম এখানে একটা ধানসিঁড়ি, হ্যাঁ ধানসিঁড়ি রেস্টুরেন্ট আছে, যেখানে আমি আরও একবার আসছিলাম তখন এখানে খাদু খুঁজছি। আর ওনাদের রান্নার মানটাও অনেক ভালো, খাবারের মানটাও অনেক ভালো, সো ভাবতেছি যে ওইখানে যাওয়াটা বেটার। আর এই যে হাতের ডানেই বাগেরহাট পুলিশ লাইন, তো সব মিলিয়ে রাস্তাটা, পরিবেশটা সব মিলিয়ে অসাধারণ, চারিদিকের পরিবেশটা অসাধারণ, সব মিলিয়ে সব দিক থেকে আমার ভালোই লাগতেছে। সো চলুন বাকি কথাটা না হয় যেতে যেতে খাবার হোটেলে বসে বলবো। রাফি আমি একটা যা বুঝলাম, এটা মানে পুলিশের গাড়ি, এই যে হ্যান্ডকাপ দিয়ে গাড়িতে লক করে দিয়ে গেছে। বাহ সেই যাক, এই যে হোটেল ধানসিঁড়িতে চলে আসলাম, এখন খানা পিনা করতে হবে, পেটটা ভিতরে প্রচুর চু 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 করতেছে, না করে ভিতরে যাই বলতেছে। অবশেষে খাবার চলে আসলো, কাচ্চি বিরিয়ানি, আর আমার ছোট ভাই সে চিকেন বিরিয়ানি খায়, সে আবার কাচ্চি খায় না, বিকজ সে বিয়ে করে আনছে তো ছোট্ট একটা নাদুস নদু চিকেন, তাই সে চিকেন ছাড়া আর কিছু চিনে না। বাদ ভাই, সিঙ্গেলদের কাচ্চি ছাড়া চলে না, আর পুরান ঢাকার কাচ্চি ও আজি বিরিয়ানি সেটা মুখে লাগিয়ে থাকে। যাক এখন খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা বলতেছি আপনার সাথে। আবার চলে আসলাম, খুবই ভালো লাগতেছে, পেটটা শান্তি লাগছে, এখন মনে করেন যে পেট শান্তি তো জগৎ শান্তি কথার সাথে মিল আছে। এখন কথা বললেও ভালো লাগতেছে, শরীরে আলাদা একটা এনার্জিও আসছে, কিন্তু ভাই শরীরটা কীরকম জানি ছাইড়ে দিছে, এখন মনে হইতেছে যে একটা ঘুম দিতে পারলে ভালো হইতো, বিকজ অনেকটাই লেট করে খাওয়া দাওয়া করছি, আর এখন ক্লান্ত মস্তিষ্ক, তাই একটা ঘুমের প্রয়োজন। বাট এখন ঘুমানো যাবে না, আস্তে আস্তে বাইক চালাইয়া আস্তে আস্তে চলে যেতে হবে সেই সুদূর বরিশালের উদ্দেশ্যে, বিকজ অনেকটাই দূর, তো সময় তো লাগবেই তাই না বলেন। আর এই যে কথা বলতে বলতে আবারও সেই মেইন রোডে চলে আসলাম 0 পয়েন্ট মোড়ে, বিকজ এখান দিয়ে সামনে যেয়া মেবি, হ্যাঁ সামনে যেয়ে হাতের বাঁয়ে যাইতে হবে খুলনার দিকে, আর আমরা যাব হাতের ডানে, হাতের ডানে গোপালগঞ্জ, গোপালগঞ্জের পরে আমরা যাব। আরে কি
এই যে দেখেন সামনে মুরব্বি, সে সিগন্যাল দিতেছে আমরা ডানে যাব, কিন্তু বাইকের তো ইন্ডিকেটার আছে, বাট মনে হয় বাইকের সিগন্যাল লাইট ভালো না, এই জন্য যাক সেটা আমাদের ব্যাপার, বাট উনি তো সিগন্যাল দিছে এটা মেন কথা, তাই না? সো আই হোপ সব মিলে আপনাদের কাছে ভালোই লাগবে ভিডিওটা, আশা করি। কালীগঞ্জা নদী, তাই তো? তো গাইস, এই যে আপনারা দেখলেন যে একটা নদীর নাম কালীগঞ্জা নদী, এই বলে নদী, বুঝলেন? এই এই বলে নদী, এই দেখেন এ ভাই, এটা কোন দিকে আপনাকে নদী মনে হয়? কোন দিয়ে ভাই, এত যদি মগু এলাকার যে হোতা খাওয়া আছে, সেটাও তো সাইজে বড় হয়ে যায়। নেই হ্যাঁ, এটা কেডা নদী কে আমি বুঝলাম না, এরকম কয়েকটা জায়গার নাম দেখলাম, দাদু এই এরকম নদী, এইটা যে আপনাকে দেখেন না লাগে, ওই থামাইছি, বুঝলেন? গাড়িটা এটা কোনো দিকে নদী মনে হয়? রাফি তুমি কো, তোমার দ্বারা কোনো নদী মনে হয়? এটা এটা সাইজ তো মুখ বাড়ির সামনে যে ডাকবো আমার খালটা, সেটাও দিব রইবে। বেশি কিছু কইলাম না, সেই এরপর আবার মনে করেন যে গণতলাই খাইতে হইতে, যে নদী মোড়া খাল বানাইয়া পাইছি, দাঁড়ান নদীর নামটা একটু ভালো করে দেখে লাই দাদা। এটা স্বাগতম ভিক্ষুক মুক্ত মোল্লারহাট উপজেলা, ভিক্ষুক নাই কালীগঙ্গা নদী, হ্যাঁ কালীগঙ্গা নদী, আর মোল্লারহাট বলে ভিক্ষুক নাই, দেখছো তো সাইনবোর্ডে? হ্যাঁ না না, এই যে মোল্লারহাট, এই মোল্লারহাট আইছে এখন, বুঝছো? তোমরা কে সাইনবোর্ডের নাম ইয়ে দেশো ভিক্ষুক মুক্ত, তাহলে ভিক্ষা করে ক্যামেরা? যাক ভাই, অনেক মজার কথা বললাম, চলেন সামনের রাস্তাটা একটু উপভোগ করি, কিন্তু একই সামনে একটু একটু ছোট ছোট সানা ফোনা দি, শুকরের পাল, যাক সব মিলে সব ভালো লাগতেছে। এই যে কত চিংড়ির ঘের দেখতে পাচ্ছেন, বিশাল বিশাল চিংড়ির ঘের, তা চিংড়ি মাছ দেখলাম না রাফি, রাফি ওই যে আমাকে কপাল খারাপ, চিংড়ি মাছ দেখতে পারলাম না। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে যাকে যাকে যাইতে আছে, ওরে বাড়ি দিয়ে পিঠের মুখ দিয়ে লতা তো, যাক সব মিলে ভালোই লাগতে আছে পরিবেশটা। সো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে হেলমেটের গ্লাসটা খুলে যদি আমি কথা বলি তাহলে ভীষণ পরিমাণে নয়েজ আসে, বাট গ্লাসটা আটকে নিলে কথা বললে নয়েজটা আসে না তেমন, বাট সব মিলিয়ে ভালোই লাগলো। বিকজ ওই যে তখন যে কথাগুলো বলছিলাম, জায়গাটা অনেক সুন্দর, আসলে আমি একটু মজা করছি, কেউ ভাবে সিরিয়াসলি নেবে না ভাই। সো এই যে কথা বলতে বলতে আবারও গোপালগঞ্জ সদর চলে আসলাম, এই যে হাতের ডানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল টুঙ্গিপাড়া, তার মাতৃভূমি জন্মভূমি, ওই দিকে যায়। আর আমরা যাবো সোজা, মূলত জায়গাটা অসাধারণ, অপূর্ব পরিবেশ, আপনি দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশটা কত সুন্দর, অসাধারণ। আর বাইক ড্রাইভ করে মজা লাগতেছে, এই যে ঢাকা গোপালগঞ্জ হাইওয়েতে, মানে সরি ঢাকা খুলনার হাইওয়েতে খুব ভালো লাগতেছে বাইকটা ড্রাইভ করে, অন্যরকম একটা ফিল নিতে এসে। আর একদম পড়ন্ত বিকেল, পড়ন্ত বিকেলের পরিবেশটা অসাধারণ, মানে এক কথায় অসাধারণ, আমার কাছে খুবই ভালো লাগলো। আর যে কথাটি না বললেই নয়, যে আজকে তো এই যে যে ভিডিওটা এখন মানে করতেছি, এটা হচ্ছে বাগেরহাটের শেষ ভিডিও, মানে বাগেরহাট থেকে আমি বাড়ি যাইতেছি, বাট বাকি যে ভিডিওগুলো কেমন হইলো সেগুলো আপনারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন প্লিজ। হ্যালো গাইস, এই যে কথা বলতে বলতে চলে আসলাম গোপালগঞ্জ বেদগ্রাম মোড়, এই যে সোজা যায় খুলনা, সরি সোজা যায় হয়েছে
ফরিদপুরের দিকে। আসলে ক্লান্ত মস্তিষ্ক কথা সবসময় ভুলভাল বলে ফেলাইতেছে। যাই হোক, আমরা এখান থেকে হাতের ডানে যাব। হাতের ডানে কোটালীপাড়া, তারপরে আগুলজারা, তারপরে হয়েছে গোলনদী, তারপরে উজিরপুর, মানে অনেকটাই দূর এখান থেকে আমার এলাকা। বাট এই যে মনে হইতেছে, যত আস্তে আস্তে পথ কমাইতেছি মনে হইতেছে অন্যরকম একটা ভালো লাগে কাজ করতেছে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, এই সব পরিবেশই তো। ঘুরা মানেই হয়েছে বাইকে আর মানেই ঘুরা, আর ঘুরা মানেই তো আলাদা একটা কিছু অ্যাডভেঞ্চার জনক একটা দেখা, অনেক কিছু পরিবেশ ফিল করা, তাই না? আর সব মিলিয়ে অসাধারণ পরিবেশ ছিল চারিদিকের। আর এই যে সামনেই মেবি গোপালগঞ্জ রেল লাইন, মেবি না, সামনেই গোপালগঞ্জ রেল লাইন আমি জানি। এই যে দেখতেই পাচ্ছেন যে গোপালগঞ্জ রেল লাইনে চলে আসলাম, এই জায়গাটা অসাধারণ। সো যাওয়ার সময় রেল লাইনটা যদি একটু না দেখি তাহলে কি হয় বলেন? সো চলেন আগে বাইকটা একটু পার্কিং করে, তারপর রেল লাইনের চারিদিকের পরিবেশটা একটু ফিল নিয়ে, চিল নিয়ে। হ্যালো গাইস, এই যে গোপালগঞ্জ রেল লাইনে চলে আসলাম। ভাবছিলাম যে রেল লাইনে মাথা দেব, আমাকে কেউ ভালোবাসে না। দুই ভাই ভাবছি যে মাথা দিয়ে মরিয়ে যামু, বডি দেব না। কিন্তু কথা তো এটা না, কথা হইলো রেল নাকি সকালবেলা ছাড়া আসে না। মিউজিক সো কথা হইলো যে তারিখ না, কথা হইলো যে এখন এই যে আমরা সকাল পর্যন্ত যে অপেক্ষা করব, ঠান্ডা লাগবে না? আমরা তো ল্যাপ তোষক এগুলো নিয়ে আসি না। সো ভাবলাম যে কালকেই আসি, আর খাওয়া দাওয়া করি না, ভালোভাবে শরীর সুস্থ সুস্থ লইয়া আসতে হবে, বুঝলেন না? তো রাফিক কি বলো, কালকেই আসি তাই না? হ্যাঁ, আর ওই সাথে শাকিল রে আর অমিত নিয়ে আসবো। মানে ওদেরও নাকি মনে অনেক কষ্ট। তো যাদের মনে কষ্ট তারা আমাদের সাথে শেয়ার করতে পারে না, সে রেল লাইনে মাথা দেবেন ফ্রিতে একদম, কোনো সমস্যা নাই। ডেড বডি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কর্তৃপক্ষের। খতম। সো কি আর কমু, থাক বেশি কিছু বললাম না। তাহলে মনে করেন যে গণপিটুনি খাইতে হবে, বেশি গণপিটুনি খাওয়ার ইচ্ছা নাই, এ থেকে বাড়ির দিকে যাই। হ্যালো ভিউয়ার্স, সবাইকে গুড ইভিনিং। এই যে আপনাদেরকে পরিবেশটা দেখানোর চেষ্টা করছি, এখন জানি না কতটুকু দেখাইতে পারছি। সো এখন বাড়ির দিকে রওনা দিলাম, বিকজ অনেকটাই সময় হয়ে গেছে। আর এখন যতদূর যাবো এই রাস্তাটা আপনাদেরকে আমি আরও দেখাইছি। সো আজকে আর এই পর্যন্তই ভিডিওটা করার চেষ্টা করতেছি, বিকজ এই রোডটা আপনাদের পরিচিত। সো আজকে না এই পর্যন্তই থাক, তবে যাবার আগে একটাই রিকোয়েস্ট, আবার প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপলোড দিলে যাতে আপনারা সর্বফার্স্ট দেখতে পান। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন এবং নিজের পরিবারকে সুস্থ রাখুন।